হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগকে। বিকালে খুব সহজেই বানানো যায় এমন একটি নাস্তার রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। ময়দা নিয়েছি 2 কাপ, চিনি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সয়াবিন তেল দিব আমি 2 টেবিল চামচ, দিয়ে তেলটার সাথে ময়দাটাকে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। এখন ময়দাটার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিব আর ময়দাটা ময়ান দিতে থাকব। পানিটা খুব সাবধানে দিবেন, একবারে পুরোটুকু ঢেলে দিবেন না, আস্তে আস্তে করে দিবেন এবং ভালো করে ময়ান দিবেন। একটা শক্ত ডো তৈরি করতে হবে। আর আমার দেখতেই পাচ্ছেন এই ডোটা করে আমি একটা র্যাপিং দিয়ে ভালো করে মুড়িয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে ঢেকে রেস্টে রেখে দিব। এখন আমি চুলার উপরে ফ্রাই প্যানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি নিলাম। পানি দিব, দিয়ে চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। এই পর্যায়ে এখানে আমি এক টুকরা দারচিনি ইউজ করেছি, কারণ দারচিনির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। কেউ যদি পছন্দ না করেন তাহলে দিবেন না। এই তো আমি একটা রুটি বেলে নিয়েছি, এরকম পুরো করে পুরো রুটি একটু মোটা করে আমি রুটি বেলে ছুরি দিয়ে নিমকির সাইজে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি নিমকির মতো করে কেটে নিয়েছি এবং মাঝখান থেকে, যেহেতু এগুলো বেশ লম্বা তো মাঝখান থেকে এভাবে কেটে নিলাম। কেটে আমি সবগুলা একটা ট্রের উপরে ছড়িয়ে রাখবো। একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল গরম দিয়ে দিলাম। এদিকে আমার চিনি শিরাটা দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে আসছে। অন্য চুলায় আমি নিমকিগুলো ভেজে নিব। গোল্ডেন করে সবগুলো নিমকি ভেজে নিতে হবে। নিমকিগুলা ভাজা হয়ে গেলে আমি টিস্যুর উপরে নিয়ে নিলাম। এভাবে আমি সবগুলা নিমকি একসাথে ভেজে নিয়েছি। এখন চিনির শিরাটা আবার জাল দিব এবং এরকম বুদবুদ যখন হয়ে আসবে তখন সবগুলা নিমকি একসাথে গরম শিরার মধ্যে ঢেলে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ জ্বালানোই থাকবে আর খুব ভালো করে মিক্সড করে নিব যাতে প্রত্যেকটা নিমকির গায়ে চিনি শিরাটা লাগে এবং নাড়তে হবে। খুব ভালো করে মিক্সড করতে হবে চিনি শিরার সাথে। আর খুব সাবধানে করবেন এই কাজটা, কারণ চিনি শিরাটা যদি কোনোভাবে গার উপরে পড়ে তাহলে কিন্তু পুড়ে যাবে চামড়া। খুব সাবধানে। তো দেখতে পাচ্ছেন যখন ড্রাই হয়ে আসছে তখন আমি একটা ট্রের উপরে ছড়িয়ে দিয়েছি এভাবে এবং ভালো করে ছড়িয়ে যখন ড্রাই চিনিটা নিমকির গায়ে লেগে যাবে। এই তো আমার হয়ে গেল নিমকিগুলো। আর এটা খেতে এতই মজা যে আপনারা একবার বানালে বারবারই এটা বানাতে চাবেন। আর টিভি দেখতে বসলে, এরকম নিয়ে বসলে দেখবেন যে কখন শেষ হয়ে গেছে, নিজেরাই বুঝতে পারবেন না। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।